সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে জিআই তারে বেড়া বানানো মেশিন। তো দর্শক বন্ধুরা, এতদিন আপনারা দেখে আসছেন যে আমরা দুই মোটর দিয়ে সবগুলা মেশিন কিন্তু আমরা ডেলিভারি দিছি। আজকে আমরা যে মোটরটা লাগানো আছে, এটা হচ্ছে আরএফএল এর একটি মোটর। এটা 3 হর্স পাওয়ার এর মোটর, তার মানে এই মেশিনটা দিয়ে তারা মোটা তারে কাজ করবে। 8 নম্বর তারের বেড়া করবে, 8 নম্বর 10 নম্বর ম্যাক্সিমাম তারের বেড়া হবে এই মেশিনটা দিয়ে, যার কারণে তারা মোটর নিচ্ছে 3 হর্স পাওয়ার এর মোটর। তো আমরা 3 হর্স পাওয়ার এর মোটর দিলাম আরএফএল এর। আরএফএল এর মোটরও কিন্তু অনেক ভালো একটা মোটর, আপনারা জানেন। আর আমরা যে মেশিন গুলা দেই, আমাদের মেশিন গুলা কিন্তু সবকিছু দাপদাপোক্ত ভাবে তৈরি করা। আমার এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তারের স্ট্যান্ড। তারের স্ট্যান্ডটা যেইভাবে আছে এইভাবে রেখে কিন্তু এটার ভেতরে তার কয়েলটা দিয়ে দিতে হয়। এই যে এই পাতিটা উপরের দিকে দিয়ে এখানে যদি আপনার তার কয়েলটা রেখে দেন, এখানে কিন্তু খুব ইজিলি ভাবে তার ছেড়ে দেয়। আর যখন আপনার তার ছাড়বে, এখানে যখন তার কয়েল দেবেন, তখন এখান থেকে একটা কাঠ অথবা আপনার বাসায় একটা কাঠের বাটাম অথবা যে কোনো একটা কিছু, লাঠি জাতীয় একটা কিছু, এখান থেকে তার উপর দিয়ে এখানে বেঁধে দেবেন। সেই ক্ষেত্রে আপনার উপরে যে সিস্টেমটা আছে, যেখান থেকে তার ইজিলি ভাবে ছাড়ে, এখান থেকে ইজিলি ভাবে ছাড়বে, এটাতে কোনো সমস্যা হবে না। আর আমাদের মেশিন গুলো হচ্ছে ডাবল পুলির মেশিন। এই যে দেখতে পাচ্ছেন ডাবল পুলি, আমরা তার ডাবল বেল্ট দিয়ে দেই। আর ডাবল বেল্ট দিচ্ছি বিধায় যে আপনার ডাবল বেল্টে মেশিন চালাইতে হবে সেমনটা না, কিন্তু একটা করে বেল্ট চালাইতে হবে। কারণ এই যে এখানে যদি খেয়াল করেন, সেক্ষেত্রে এখানে আছে একটা ছোট পুলি একটা বড় পুলি। বড় পুলিতে যখন বেল্ট থাকবে তখন মেশিনটা স্লো চলবে, এবং ছোট পুলিতে যখন বেল্ট থাকবে তখন কিন্তু মেশিনটা খুব স্পিডে চলবে। আর আমাদের শ্যাফ দেখতে পাচ্ছেন, ব্যাং দেখতে পাচ্ছেন, সব আমরা নতুন জিনিস এখানে ব্যবহার করি। আমাদের এই যে প্লেট, আমরা এখানে মোটা ধরনের প্লেট ব্যবহার করি। আমাদের যে মেশিনের ফ্রেমটা আছে অ্যাঙ্গেল দিয়ে, এটা দুই দুই অ্যাঙ্গেলের ফ্রেম আছে। আমাদের এই যে পায়ের এক্সেলেটর আছে, যারা পায়ে চালাবে তাদের জন্য এই যে পায়ের এক্সেলেটর দিয়ে দিচ্ছি, পায়ের এক্সেলেটর আছে। আবার হাতের জন্য হাতের এক্সেলেটর আছে। আর এই যে তিনটা পুলির ভেতর দিয়ে প্রথমত তার দিতে হয়, এটার উপর দিয়ে, এটার নিচ দিয়ে, আবার এটার উপর দিয়ে এসে ডাইসে পাক দিতে হয়, তার প্রথমে এখান থেকে ঢুকাইতে হয়। তো এটা এই বিষয় নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিও গুলা দেখতে পারেন। আমরা তারের মাথা মোড়ানোর জন্য এই যে পিলাস দিয়ে দিচ্ছি, এটা দিয়ে তারের মাথা মোড়ানো যাবে। কাটিং, তারপরে নাট টাইটের জন্য সেলাই রেঞ্জ, কাটিং এর জন্য আমরা অ্যান্টন পিলাস দিয়ে দিচ্ছি 12 ইঞ্চি। এবং মেশিনের ডাইস হিসাবে আমরা দিচ্ছি হলো 7টা ডাইস, 1 ইঞ্চির থেকে 4 ইঞ্চি পর্যন্ত 7টা সাইজের ডাইস কিন্তু আমরা এই মেশিনের সাথে দিয়ে দিচ্ছি। তো টোটাল এই মেশিনটা আপনার 35,000 টাকা পড়ছে। যে আপনার এই যে 3 হর্স পাওয়ারের মোটর দিয়ে মেশিনটার দাম আসছে 35,000 টাকা। আর 2 হর্স পাওয়ারের মেশিন, 2 হর্স পাওয়ারের মোটর আমরা ব্যবহার করি যেগুলাতে, ওইগুলো 32,000 টাকা দাম পড়ে। তো আপনারা সারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন। অর্ডার করতে হলে মাত্র 2,000 টাকা আমরা প্রথমত অ্যাডভান্স নিচ্ছি, এবং বাকি সম্পূর্ণ টাকা কুরিয়ারে কন্ডিশন যাচ্ছে। আপনারা কুরিয়ারে টাকা পরিশোধ করে মেশিনগুলো উঠাই নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই ব্যবসাটা হচ্ছে একটা লাভজনক ব্যবসা অনায়াসেই, যদি আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারেন, আপনার এলাকাতে নিয়ে যে ঠিকঠাক কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিদিন 4 থেকে 5,000 টাকা আয় করতে পারবেন অনায়াসে। তো এই ব্যবসাটা একটা সহজ একটা ব্যবসা পদ্ধতি। আপনারা চাইলে যে কোনো জায়গায়, যে কোনো বাসাতে হোক বা বাজারে হোক, সব জায়গাতে কিন্তু চাইলে এই ব্যবসাটা করতে পারবেন। এই ব্যবসা করতে হলে এক্সট্রা কোনো কারেন্টের কোনো ঝামেলা নেই। আপনার বাসা বাড়ি কারেন্ট অথবা বাজারে যেই কারেন্ট আছে সেটাতেই কিন্তু আপনি মেশিনগুলো চালাইতে পারবেন। লাইসেন্স টাইসেন্স করা লাগে না, আপনার ইচ্ছা মতন আপনি কাজ করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরেকটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির অবশ্যই প্রত্যাশা। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।